কারোর কাছে প্রাণ নিয়ে ছিনিমিনি খেলা, কারোর কাছে শৌর্য পরাক্রমের পরিচয়। জল্লিকাট্টু নিয়ে সারা দেশে নানা মুনির নানা মত, তবে এ প্রসঙ্গে গোটা তামিলনাড়ুর আবেগ এক। তাই নিষেধাজ্ঞার বেড়াজাল সরিয়ে এই প্রথা ফিরিয়ে আনার দাবিতে গত কয়েকদিন ধরে পথে রাজ্যবাসী। অনেকে বলছেন যে খেলায় প্রাণের ঝুঁকি, তা নিয়েই এত উন্মাদনা কিসের? প্রায় উন্মত্ত পশুর সঙ্গে লড়াইয়ে কি প্রমাণের চেষ্টা? তামিলনাড়ুতে এই প্রশ্নের কোনো উত্তর নেই, আছে জল্লিকাট্টুকে ঘিরে বাঁধ ভাঙা আবেগ। তবে শুধু তামিলনাড়ু নয়, আরও অনেক দেশেই এভাবে ষাঁড়ের সঙ্গে লড়াইয়ের প্রথা রয়েছে। স্পেনে 19 শতক থেকেই ষাঁড়ের লড়াইয়ের প্রচলন আছে। মার্চ থেকে অক্টোবরের মধ্যে এই ষাঁড়ের লড়াই অনুষ্ঠিত হয়, যেখানে প্রায় 600 কেজির এই ষাঁড়ের সঙ্গে লড়াইয়ে নামেন যোদ্ধারা। এই লড়াই দেখতে ভিড় জমান হাজারে হাজারে দর্শক। স্পেনের এই প্রথা তো উঠে এসেছে রুপোলি পর্দাতেও। দিলোঁ মে তুম আপনি বেতাবিয়াঁ লেকে চল রহে হো তো জিন্দা হো তুম, নজর মে খাবোঁ কি বিজলিয়াঁ লেকে চল রহে হো তো জিন্দা হো তুম। প্রায় একই রকম পদ্ধতিতে ষাঁড়ের সঙ্গে লড়াইয়ের প্রথা চালু রয়েছে মেক্সিকোয়ে। পর্তুগালেও ষাঁড়ের সঙ্গে লড়াই অত্যন্ত জনপ্রিয়, তবে এখানে পদ্ধতিটা আলাদা। এখানে ঘোড়ায় চড়ে ষাঁড়ের মোকাবিলা করেন যোদ্ধারা। জ্যাঞ্জিবার এবং পেম্বাদ্বীপ অর্থাৎ অধুনা তানজানিয়ায় ষাঁড়ের লড়াই চালু করে পর্তুগিজরাই, তবে এখানে ষাঁড়কে দড়ি দিয়ে বেঁধে রাখা হয় যাতে ষাঁড় বা খেলোয়াড় কারো গুরুতর আঘাত না লাগে। এইসব জায়গাতেই ষাঁড়ের লড়াইয়ের বিরোধিতা করেছে বিভিন্ন মানবাধিকার ও পশুপ্রেমী সংগঠন, তবে শেষমেশ জয়ী হয়েছে স্থানীয় আবেগ। দেশীয় সংস্করণ জল্লিকাট্টুর ক্ষেত্রে কী হবে সেটাই দেখার অপেক্ষা। এবিপি আনন্দ।